বই দিবস উপলক্ষে ক্ষুদেদের মধ্যে বিতরণ করা হলো বই সোমবার সকাল দশটা নাগাদ মালদহ শহরের গোলাপট্টি ছাত্রবন্ধু প্রাথমিক স্কুলে পালন করা হলো এই বই দিবসের অনুষ্ঠান পড়ুয়াদের বই বিতরণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর পাঠানোর শুভেচ্ছা বার্তা দেওয়া হয় অভিভাবকদের হাতে পড়ুয়াদের মধ্যে পাঠ্যপুস্তক সম্পর্কে ও বইয়ের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয় স্কুলে এ নিয়ে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার এদিন সমস্ত পড়ুয়ারা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান চৌধুরী স্কুলে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন এর পাশাপাশি মুখ্যমন্ত্রী পাঠানোর বার্তা তুলে দেওয়া হয় ছাত্রছাত্রী অভিভাবকদের হাতে বই দিবস উপলক্ষে বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল গোটা স্কুল আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের বাচ্চাদেরকে বিনামূল্যে বই দেওয়ার ছিল সেটা তাদের ইংরেজবাড়ির পুরসভার চেয়ারম্যান কৃষ্ণদেব চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা কৃষ্ণ নারায়ণবাবু বলেন বই দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন পুস্তক তুলে দেওয়া হল এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা দেওয়া হয় অভিভাবকদের হাতে এদিন বই দিবস অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনা ছিল ব্যাপক মালদাও থেকে হরশিত সিংহ নিউজ এইটিন লোকাল